আসসালামু আলাইকুম। আপনারা যারা নগদ ব্যবহার করেন, আপনার বর্তমান নগদ অ্যাকাউন্টে কার নামে খোলা সেটা আপনি কিভাবে দেখতে পারবেন সে সম্পর্কে কথা বলবো। আপনার নগদ অ্যাকাউন্ট যদি থেকে থাকে, সেই নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা সেটা দেখার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ। যদি ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে যাবেন, ওখানে আপনারা সার্চ বারে লিখবেন সেলফিন, লিখলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে সেলফিন অ্যাপসটি লেখার পর আপনি এখানে সেলফিন অ্যাপসটি পেয়ে যাবেন, সেলফিন অ্যাপসটি ইনস্টল করবেন। সো আমাদের অলরেডি ইনস্টল করা আছে এবং রেজিস্ট্রেশনও করা আছে, সো আমরা অ্যাপসটি ওপেন করছি। সেলফিন অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনি ফান্ড ট্রান্সফার অপশন দেখতে পাবেন, ফান্ড ট্রান্সফার উপর ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফার উপর ক্লিক করার পর এখানে নিচে দিকে গেলে আপনি দেখতে পাবেন নগদ, নগদের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনি নগদ নাম্বারটি দিবেন, যে নগদ নাম্বারটি কার নামে খোলা সেটা দেখতে চাচ্ছেন সে তার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। সো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখছি। এরপর এখানে নেক্সট অপশন যেটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে নগদ নাম্বারটি দিয়েছেন সেই নগদ নাম্বারটি কার নামে খোলা সেটা আপনি এখানে দেখতে পাবেন রিসিভার নেমের মধ্যে। আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারের এগেনস্টে যে নগদ অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি কার নামে খোলা সেটা এখানে দেখাচ্ছে। সো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি, সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নামটি দেখতে পাচ্ছি। এখানে আপনার যে কারোর মোবাইল নাম্বার লিখলে তার যদি নগদ অ্যাকাউন্ট না থাকে সেই নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা সেটা আপনি দেখতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।